ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ করতে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। এজন্য হতদরিদ্রদের ভিজিডি, ভিজিএফ, বয়স্ক ভাতার কার্ড দিয়ে থাকে। তবে এসব কার্ড পেতে রাজশাহীর বাঘার পাকুড়িয়া ইউনিয়নে জনপ্রতিনিধিদের দিতে হয় মোটা অঙ্কের ঘুষ। অভিযোগ রয়েছে, সেই ঘুষ দিতে গিয়ে ঋণের ফাঁদে পড়ছেন দরিদ্র মানুষ। বিষয়টি অস্বীকার করলে, অভিযোগ পেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। হাবিবুর রহমান পাপ্পুরতলা ছবিতে, রাকিবুল হাসানের রিপোর্ট। বয়সের ভারে ক্লান্ত শরীরে নুয়ে পড়েছেন বাঘা উপজেলার কিশোরপুর গ্রামের রকিনা বেগম। কোনো আপন আত্মীয় ছাড়া বেঁচে থাকা এই প্রবীণ হতাশ বয়স্ক ভাতায়। বয়স্ক ভাতা কারণে আমি ঘুরেছি, খুব পায় হয়নি, দেয়নি। চেয়ারম্যান বলেছে যে চৌকিদারে বলবো, চৌকিদারে বলেনি, চৌকিদারে শুধাইতে, চৌকিদার বলে আমার কিছু বলেনি। শুধু রকিনা বেগম নন, এখানকার প্রতিবন্ধী গর্ভবতী নারী বা যে কোনো প্রান্তিক মানুষ, সবাইকে গুনতে হয়েছে টাকা। তবে মিলেছে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা, আবার টাকা দিয়ে পাননি এমন অভিযোগও অনেক। সম্প্রতি এ নিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে ক্ষুব্ধ গ্রামবাসী। টাকা আমার দিতে পারেনি, টাকা তো লিসে, তো টাকা দিতে পারেন, তাহলে তো আমার কার্ড নাই। মেম্বার চেয়ারম্যান লিসে চৌকিদারের হাত দিই, চৌকিদার হাতে আমার টাকা গেছে। আমার ছেলেও প্রতিবন্ধী, ধরেন আমার স্বামীও প্রতিবন্ধী। 6,000 টাকা আছে দুই বাপুতের থেকে, টাকা দিতে পারিনি দেখে, তারপরে হলো অন্য মানুষের দিয়ে তারপরে এই কার্ড করাইছি। ভাত মেম্বারের কাছে দিছি 3,500 টাকা, 3,500 টাকা দিছে, তারপরে আমার টিউবওয়েল বসা দিয়ে গেছে। তবে টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। আমার জানা নাই, আমার কাছে আমি আর ধরন নাই, এরকম যদি কেউ বলে যে আমাকে যে টাকা দিছে সহজে কার্ড করেছে দি, তাহলে আমার চেয়ারম্যানই ছাড়ি দেবো। অনেক লোক আছে ডাইকে নাম বললেন যে আমি মেম্বারশিপে আপনার টাকা দিয়েছি, এগুলো আসে বলুন। তবে ভুক্তভোগীদের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন উপজেলা প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তা। যদি এ ধরনের কোনো অভিযোগ সুনির্দিষ্ট আকারে আমাদের কাছে এসে পৌঁছায়, তাহলে তাদের বিরুদ্ধে ওই তদন্ত করে, তদন্ত সাপেক্ষে আমাদের জেলা প্রশাসক রাজশাহী মহোদয়, উনি এটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। বাঘার পাকুড়িয়া ইউনিয়নে 28,000 গ্রামবাসীর মধ্যে ভিজিডি, ভিজিএফ, বয়স্ক ভাতা সহ সরকারের সামাজিক নিরাপত্তার বিভিন্ন কর্মসূচি সুবিধা ভোগ করছেন 1,625 জন। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী।